প্রাচীন কাল থেকে মানুষ নিজেকে হত্যা করে এসেছে, এটা কোনো নতুন বিষয় নয়। সেই আমল থেকেই এর প্রতিকার নিয়ে বেশ আলোচনা হলেও কোনো সুরাহা নেই। তবে আত্মহত্যা হলেই একটা প্রশ্ন সবার আগে চলেই আসে, এটা কি আত্মহত্যা নাকি হত্যা? এমনই এক ঘটনা ঘটেছে কলকাতার বিখ্যাত ঠাকুর পরিবারে, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের পরিবারে। ওনার নাম ছিল কাদম্বরী দেবী। একদিন চতুর্দোলনায় চড়ে একটি ছোট্ট মেয়ে গোধূলি লগ্নে সিঁদুরি রঙে রাঙা চালা পরে প্রবেশ করলেন ঠাকুর বাড়িতে। তার কাঁচা শ্যামল হাতে সরু সোনার চুড়ি, গলায় মতির মালা, সোনার চরণ চক্র পায়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের দাদা যতীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী কাদম্বরী দেবী ছিলেন কলকাতার মেয়ে, শ্যামল গঙ্গোপাধ্যায়ের তৃতীয় কন্যা কাদম্বরী দেবী, যার পৈতৃক নাম ছিল মাতঙ্গিনী। তিনি ধীরে ধীরে হয়ে উঠলেন ঠাকুর বাড়ির যোগ্যতম বৌমা। কাদম্বরী দেবীর পিতামহ জগমোহন গঙ্গোপাধ্যায় ছিলেন একজন গুণী সঙ্গীত শিল্পী, আর তার থেকেই কাদম্বরী এবং রবীন্দ্রনাথ বাল্যকালে গান শিখেছিলেন। সমবয়সী হওয়ার সুবাদে কাদম্বরী দেবীর সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। কাদম্বরী দেবী রবীন্দ্রনাথের বিভিন্ন গল্প, নাটক, কবিতা এবং গান রচনায় উৎসাহ যুগিয়েছেন তার সৃষ্টিশীল মতামত প্রদানের মাধ্যমে। রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাদম্বরী ছিলেন খুব ভালো বন্ধু এবং সহপাঠী, যার কারণে এই দুজনের সম্পর্কে নিয়ে সেই সময়ে সৃষ্টি হওয়া বিভিন্ন বিতর্ক এখনো বিদ্যমান রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়ের চার মাস পর 19 এপ্রিল 1884 সালে কাদম্বরী দেবী আফিম খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন, আর ঠিক তার দুদিন পর 21 এপ্রিল মাত্র 25 বছর বয়সে তিনি মারা যান। জোড়াসাঁকো ঠাকুর পরিবার এই আত্মহত্যা নিয়ে নীরব ছিলেন। মূলত পারিবারিক সমস্যার কারণে মৃত্যু হয়েছে বলে বিতর্ক রয়েছে। হিন্দু প্রথা অনুযায়ী তাকে মর্গে পাঠানো হয়নি, জোড়াসাঁকো ঠাকুর বাড়িতেই করা হয়েছে পোস্টমর্টম। গবেষকরা মনে করেন স্বয়ং মহর্ষির উদ্যোগে পোস্টমর্টমের রিপোর্ট লোপ করা হয়েছে, সঙ্গে লোপাট করা হয় সুইসাইড নোট। 52 টাকা ঘুষ দিয়ে বন্ধ করা হয় সংবাদ মাধ্যমের মুখ, তাই কাদম্বরী দেবীর মৃত্যুর সংবাদ তখন কোনো পত্রিকায় ছাপা হয়নি। কাদম্বরী দেবীর মৃত্যুর পর রবীন্দ্রনাথ ঠাকুর মানসিকভাবে ভেঙে পড়েন। তার স্মৃতি নিয়ে মৃত্যু দীর্ঘদিন পরেও একাধিক কবিতা, গান এবং গল্প রচনা করেন। এই হলো কাদম্বরী দেবীর মৃত্যু নিয়ে অল্প কিছু কথা। এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে।